जय राधे गोविंद हरे मुरारी, हे कृष्ण माधव। पुजो देवा हुए गेछे आमार आमार देखो आज के एखोने खूब फुल कम फुटछे, ओई सादा सादा जे फुलगुलो फुटछे ओगुलो दी, दुटो चारटे दी पुजो दी। आर तुले रेखेछि, तुले रेखे একটু জল দিতে ভুলে গেছি, নেতিয়ে গেছে জানো না। আর এই যে নয়নতারাগুলো দেখো কত বড় বড় ফুটেছে নয়নতারাগুলো, দেখো গোপালকে আমি এরকম করে নয়নতারা দিয়ে দিই, বেশ ভালো লাগে নয়নতারাগুলো, সুন্দর নয়নতারাগুলো। হয়ে গেল পুজো সারা, মর্নিং বন্ধুরা। দেখো দুপাশে কড়াই বসিয়ে দিয়েছি, জয় রাধে গোবিন্দ। আর আজকে হবে মধু শাক ভাজি, এই যে মধু শাক, তেল দিয়ে দিয়েছি, এই যে জিরে ফোড়ন দিলাম। মধু শাক এই কারণেই খুব পছন্দ, ছেলের পছন্দ, আমার পছন্দ, ছেলের বাবার পছন্দ। আর এই শাক হবে আর মুচমুচে ভাজি, এক ঘন্টা লাগবে গ্যাসে ভাজি হতে, তাহলে বোঝো একদম নিম পাতার মতন করে ভাজি হবে, তাই দিয়ে আমার ছেলে ভাত খাবে। ও দিদার কাছে গেলেও ওই দিয়ে ভাত খাবে, ওর দিদার সেদিন বলছে জানিস না সেই শাক ভাজি করে দিয়েছি তাই দিয়ে ভাত খেলো সকালে, আর কিছু খেলো না। দুই ভাই গেছিলো, মামার ছেলে আরও, তা তো ও তো শাক ভাজি ভালোবাসে বেশি, ওই জন্য শাক ভাজি দিয়ে খেলো। লবণ হলুদ দিয়ে যেরকম করে শাক করি আমরা সেরকম করেই করব, শুধু এইটা একটু মুচমুচে ভাজিটা হবে, ঘাটা দেব না। আর এই দেখো শাক কাটতে গেলে হাত কাটে, দেখেছো? তারপরে কী করবো, ওই ভেবেছিলাম একটু বেশি করে কোচাবো, তা বললাম না আর কোচাবো না, একটু বড়ো বড়ো থাকে। অনেকটা কমে গেছে, এবার একটু লঙ্কা দিয়ে দেবো, হালকা হালকা এরকম ভাজি হচ্ছে হোক। কত শাক কমে কতটুকু হয়ে গেছে, এখনো আরও কমে যাবে। এখনো অনেক সময় লাগবে শাক হতে, ততক্ষণে ঘরে বসে একটুখানি জামা কাপড়গুলো ভাঁজ করি। এই যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করব। আর এই যে দেখো শাড়িটা রেখেছি, বের করে ফলস পাড় লাগাবো, একসময় এনে তারপর লাগাতে পারি, বাইরে না থাকলে হবে না, তাই রেখে দিয়েছি। পাখাটা চালিয়ে নিই, আর কদিন ধরে সর্দি লেগে শরীরটা এত দুর্বল হয়েছে, ছেলে আবার আমাকে ব্যায়াম করার জন্য এই যে এটা দিয়েছে, বলে মা ব্যায়াম করো। এই যে সয়াবিন হবে, সয়াবিন কত চেষ্টা করি আমার মায়ের মতো সয়াবিন রান্না করতে, কিছুতেই হয় না। আমার মা একটু এরকম করে মেরে দিলে সয়াবিনের তরকারি আমার ছেলে হাত চেটে চেটে খায়, এরকম আমার হাতের সয়াবিন একদমই খেতে চায় না, রান্নাই করতে পারি না সয়াবিন, বলো তো কী করি। কালকে বৃষ্টি হয়ে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, এখন আজকে কত বেলা বাজে, 11টা বাজে রান্না করছি এখন। মশলা করে নিয়েছি, যে আদা, জিরে, লঙ্কা, পাকা টমেটো সব দিয়েছি। মা এরকম করে সয়াবিনটা শুধু তেলের পরে জিরে ফোড়নে
একটু ভেজে রেখে দেয়, তারপরে আলু ভেজে মশলা দিয়ে করে। আমিও সেই একইভাবে করছি, কিন্তু হচ্ছে না। আসলে যার যার হাতের রান্না তার তার কাছ মানে অন্যরকমভাবে রান্না করে। আমি মাকে দেখছি এভাবে করছে, কিন্তু মা যে কীভাবে করছে সে মাই জানে। যাই হোক, একটু ভেজে রেখে দিলাম। জিরে আর একটু লবণ দিয়ে, আর সোয়াবিন সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। আজকে সেরকম রোদ নেই, সকালবেলা জামা কাপড় কেচে দিয়েছি। এবার আলুটা ভেজে নেব। দেখো, খেয়ে দিয়ে নিচে চলে এসেছি, ছেলে গেছে কলেজে। এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এই যে ওই দেখো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। আর এখনে রাখি বন্ধুরা, ঘর অন্ধকার হয়ে গেছে। দেখো ওই দেখো, ঠাকুর ঘরে কিছু দেখা যাচ্ছে না। আর এটা তো রান্নাঘর নিচের, এটা তাও একটু লাল নীল হলুদ হবে, বাইরের জানলার ভিতরে দেখা যাচ্ছে। ফিল্টারটা বন্ধ করে দিই তাহলে, রাখি বন্ধুরা আজকে এখানেই এইটুকুই। এই যে এখন সন্ধ্যার সময় এলো ওয়াশিং মেশিনটা, আর আগের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। মহারাজাকে বললাম নিতে হবে না এখন ওয়াশিং মেশিন, তাও নিল। না নিলে কি হতো, জামা কাপড় তো হাতেই কাটছিলাম। কালকে আসবে লাগিয়ে দিয়ে যেতে, আজকে এই যে ডেলিভারি দিয়ে গেল। তাহলে রাখি বন্ধুরা এখানেই। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ চোখ মুখ দেখে খুব গরম পড়েছে।